হে কারার টোকন বদলের ব্যবহার হব স্মার্ট কার্ড ভুবনেশ্বর ঝারপড়া জেলে সতুী জন অন্তবাসী এই স্মার্ট ক্ড মিছে সেই ক্ডক ক্যাটিন টেলেফোন ও লন্ড্রি আদিকে ব্যবহার করেসকু জেল কর্তৃপক্ষ এখন রিচার্জ করবে ক্যাশলেস ট্রাঞ্জাকশন বেশ সহায়ক হব ও নগদ টঙ্া দ্বারা চালুতে হের্ফের্কা যাই আগামী দিনের রাজ্য অন্য কারাগার মানের এই সুবিধা উপলব্ধ হব করোনা কটকনা ভিতরে যাত্রা অপেরা ড্রামা ও মেলা আদিকে অনুমতি দে ওডা সরকার এনে এসআরসি পক্ষ নার্গদর্শিকা জারি হয়েছে আজ এই মার্গদর্শিকা লগু হয়েছে অনলাইন বুকিং কিংবা ভিড় এডেবাই অধিক কাউন্টরের টিকেট বুকিংপাই নির্দেশ দিয়ে যাই যাত্রা অপেরা ও ড্রামা জিলাপাল এসপি কিংবা মিউনিপাল্টি কমিশনার অনুমতি নেওয়া জরুরি খোলা পড়ে দুই হাজার অনুমতি দিয়ে যাই বেড়ে ইন্ডোর হল বসবাস ক্ষমতা পচাশ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେଉଥିବା ବ୍ୟକ୍ତି ଟିକାର ଦୁଇପନ୍ନ ସହ ବାସ୍ତରି ଘଣ୍ଟାର କରୋନା ନେଗେଟିଭ୍ ପ୍ରମାଣପତ୍ର ଦେଖାଇବା ବାଧ୍ୟତାମୂଳକ ধৰ্ম মাছ কাৰ্তিক সৰিলাপৰা আজি ছাড় খাই আমি বজাৰে লাগি ৰ লোকৰ গহলী লোকৰ চাহিদা দেখি আমি দৰবি উচ্চা ৰচি কিন্তু আজি শনিবাৰ পঢ়ুবাৰ অনেক লোক আচন্তকা পালিব আজি অপেক্ষা আচন্তি ভাল বেপাৰ হ'ব বুলি ব্যৱসায়ী কৰি न्युजल्यान्डको सात ओिकेट्रे कला टीम इंडिया न्युजिया प्रथमे ब्याट करी भारत शे चौवन रन टार्गेट दिला शौव रन परे भारत पक्ष रोहित शर्मा ओ केएल राहुल दमदार ब्याटिङक षोटी बॉल बाकी थ विजय हासिल गरि କମିବ ତାପମାତ୍ରା ବଢ଼ିବ ଶୀତ ଆସନ୍ତା ତେଇଶ ତାରିଖରୁ ଉତ୍ତର ଓଡ଼ିଶାରେ ଶୀତ ବଢ଼ିବା ସହ ଛବିଶ ତାରିଖରୁ ଭୁବନେଶ୍ୱର ସମେତ ଉପକୂଳ ଓଡ଼ିଶାରେ ଅଧିକ ଶୀତ ଅନୁଭୂତ ହେବ ରାତି ତାପମାତ୍ରା ଦୁଇ ଡିଗ୍ରୀ ପର୍ଯ୍ୟନ୍ତ କମିବ ବୋଲି ପାଣିପାଗ ବିଶେଷଜ୍ଞ ସୁରେନ୍ଦ୍ରନାଥ ପଶୁପାଳକ ଆକଳନ କରିଛନ୍ତି ଆସନ୍ତା ଦୁଇ ଦିନ ଭିତରେ ରାତି ତାପମାତ୍ରା ଚାରିରୁ ପାଞ୍ଚ ଡିଗ୍ରୀ ବଢ଼ିବ ପଚିଶ ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ପାଗ ଅପରିବର୍ତ୍ତ ରହିବ ଆଜି ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ପାଗ ମେଘୁଆ ରହିଛି